হ্যালো ফ্রেন্ডস, বেবি অ্যান্ড লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। শীতকালে বাচ্চাদের শরীর সুস্থ এবং সতেজ রাখতে ওদের এমন সব খাবার দাবার খাওয়ানো উচিত যাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এবং মিনারেল। তার কারণ, এই ধরনের খাবার শিশুদের ইমিউনিটি মজবুত করতে সাহায্য করে, যাতে যে কোনো ধরনের রোগ ওদের সহজে কাবু করতে না পারে। সেই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু খাবারের কথা বলবো যা শীতকালে আপনার শিশুকে অবশ্যই খাওয়ানো উচিত। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনি আমার সব ভিডিও সবার আগে দেখতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে হচ্ছে কমলা লেবুর জুস। কমলা লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতকালে রোজ বাচ্চাকে দিন কমলা লেবুর জুস, তবে খেয়াল রাখবেন বাচ্চাকে শুধু ঘরে তৈরি ফ্রেশ জুসই দিবেন, বাইরে থেকে কেনা প্যাকেট জুস নয়। 2 নম্বরে হচ্ছে ডাল। ডালে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং সেই কারণেই আপনার বাচ্চার ডায়েটে ডাল যেন অবশ্যই থাকে। এতে আপনার শিশু যথেষ্ট পরিমাণে পুষ্টি লাভ করবে এবং ওর শারীরিক বিকাশও সঠিকভাবে হবে। 3 নম্বরে হচ্ছে দুধ আর গুড়। এই সময় আপনার বাচ্চাকে আপনি দুধ আর গুড় খাওয়াতে পারেন, কারণ গুড় শরীরে উষ্ণতা আনে। অতএব এই সময় বাচ্চাদের দুধ আর গুড় খাওয়ানো যেতেই পারে। 4 নম্বরে হচ্ছে বাদাম। আপনি আপনার বছর দেড়েকের বাচ্চাকে নিশ্চিন্তে বাদাম খাওয়াতে পারেন। শুধু খেয়াল রাখবেন, বাচ্চাকে বাদাম দিতে হলে তা ভিজিয়ে ভালো করে ঘষে দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ানো উচিত। এতে বাচ্চাদের শরীর উষ্ণতা লাভ করবে আর শীতের প্রকোপ থেকেও তারা কিছুটা রেহাই পাবে। 5 নম্বরে হচ্ছে মৌসুমি ফল এবং সবজি। নিজের শিশুকে যতটা সম্ভব শীতকালে ফল আর সবজির স্বাদ উপভোগ করতে দিন। তার জন্য আপনি এই সব ফল বা সবজির জুস করে মাঝে মধ্যে 2-3 চামচ করে খাওয়াতে পারেন। এটা শুধু শীতের জন্যই নয়, শরীরের ইমিউনিটি মজবুত করতেও অত্যন্ত উপকারী। 6 নম্বরে হচ্ছে ডিম। ডিম খেলে দেহের উষ্ণতা আসে, সেটা সবাই জানেন। শীতের দিনগুলোতে আপনার শিশুকে অল্প ডিম খাওয়াতে পারেন। এতে আপনার শিশুর ঠান্ডা কম লাগবে এবং সবচেয়ে বড় কথা, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে ডিমের জুড়ি নেই। এছাড়া চেষ্টা করুন সকালে নরম রোদে শিশুকে বসিয়ে রাখতে, এতে ওর শরীর পাবে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি। ভিটামিন শরীরের জন্য অত্যন্ত উপকারী। সো ফ্রেন্ডস, আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে এই ইনফরমেশনগুলো সব মা বাবার কাছে পৌঁছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বেবি অ্যান্ড লাইফস্টাইল।